ষড়যন্ত্র রয়েছে সেদিকেই আমাদের নজর থাকবে। মহিলা কর্মী সমর্থকরা আপনি এখান থেকে শুরু গান্ধীজির প্রয়াণ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুরে উপস্থিত হয়েছেন। ইসলামপুরের পদযাত্রায় সেখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন। Thank you.
গান্ধীজির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুরের পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হয়েছেন। গান্ধীজির প্রয়াণ দিবস উপলক্ষে গান্ধীজির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধীজির প্রয়াণ দিবস উপলক্ষে ইসলামপুরের পদযাত্রায় উপস্থিত হয়েছেন। সেখানে উপস্থিত হয়ে গান্ধীজির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করলেন। পাশাপাশি বিবেকানন্দের প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইসলামপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হয়েছেন। ইসলামপুরে পদযাত্রায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুভেচ্ছা বিনিময় করছেন দলীয় কর্মী সমর্থকদের সাথে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুরে উপস্থিত হয়েছেন, মূলত গান্ধীজির প্রয়াণ দিবস উপলক্ষে সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে গান্ধীজির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা গেল। নেতাজিকেও ফুল দিয়ে অভ্যর্থনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচুর দলীয় কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত রয়েছেন। চারিদিকে মানুষের ঢল নেমেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কেউ করে গেছে